নমস্কার রিসেন্টলি সেবির রিপোর্ট অনুযায়ী যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন তাদের মধ্যে কতজন প্রফিটেবল এবং কতজন প্রফিটেবল নন টোটাল প্রফিটেবল হলেও আপনি কত টাকা মোটামুটি অ্যাভারেজ প্রফিট হয়েছে তার একটা ডিটেলস রিপোর্ট কিন্তু সেবি কিছুদিন আগে জেনারেট করেছিল যদিও কিছুদিন আগে আমার আজকের ভিডিওটা একটু দেরিতে হচ্ছে তাও এটা কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলবে কারণ আমি এখানে অ্যানালাইসিস করব এই রিপোর্টটার এবং তার পিছনে কারণটা কি এবং আমরা রিটেল ইনভেস্টার বা রিটেল ট্রেডাররা কোথায় অসুবিধাগুলো আমাদের হয় এবং তার থেকে মুক্তি পাওয়ার কারণগুলো আমরা এখানে আলোচনা করব। যে কিভাবে আমরা নিজেদেরকে প্রফিটেবল ট্রেডার রাখতে পারি কিংবা যেখানে ট্রেড করছি সেখানে যদি লস হতেই থাকে তাহলে সেই ট্রেডটা কি আদৌ উপযুক্ত আমাদের জন্য সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব ট্রেডিং যারা অনেকে নেশা হিসাবে নিয়ে ফেলেছেন লস হচ্ছে তার সত্ত্বেও তাদের জন্যে এই ভিডিওটা একটা আই ওপেনার হতে চলেছে এবং আপনারা যদি প্রফিটেবলও থাকেন তাহলেও আপনাদের এই ভিডিওটা শোনা দরকার কারণ প্রফিটেবল থেকে লস মেকিং আমরা কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারি যদি কনস্ট্যান্টলি প্র্যাকটিস বা কনস্ট্যান্টলি নিজেদের উন্নত না করতে থাকি কারণ মার্কেট অলওয়েজ ডাইনামিক চলুন শুরু করি দেখুন এই লিঙ্কটা আপনারা দেখতেই পাচ্ছেন সেবির এখানে গুগল সার্চ করলেই পেয়ে যাবেন যে প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইন্ডিভিজুয়াল ট্রেডার্স এই রিপোর্ট অনুযায়ী যে রিপোর্টটা আমি পুরো পড়েছি কিন্তু পুরোটা তো আপনাদের এখন পড়ার দরকার নেই আমি সেবির ওয়েবসাইটেই আছি দেখতেই পাচ্ছেন সেবির সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো সেখানে যে ইম্পর্ট্যান্ট কিছু ডিটেলস জানার যেখানে আমাদের সত্যি দরকার সেটা আমরা জেনে নেব ঠিক আছে প্রথম কথা যদি আপনারা জুম হ্যাঁ মোটামুটি এই জুমে আপনারা মোটামুটি দেখতে পারছেন ঠিক আছে প্রথমে ডেটা ওরা কেমনভাবে নিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করেছে ঠিক আছে সেগুলো একটু ছাড়ুন মেন যে জিনিসটার উপর দুটো জিনিস দেখা গেছে যে অনেক ইয়াং ইনভেস্টার বা অনেক ইয়াং ট্রেডাররা এই সময় কিন্তু মার্কেটে এসেছে স্পেশালি পোস্ট কোভিডের পর কিন্তু অনেক অনেক ইন্ডিভিজুয়ালরা অনেক উত্তি বয়স যাদের বলি বা অনেক ইয়াং জেনারেশন কিন্তু আমাদের এই ট্রেডিং প্রফেশনে বা লাইফ লাইনে এসেছেন এবং সেই জন্যই এই রিপোর্টটার আরও গুরুত্ব বেড়ে যায় ঠিক আছে ঠিক আছে দেখা যাক প্রথমেই ওরা লস মেকারসদের উপর একটা ডেটা দিয়েছে সেই ডেটাটা কি সেই ডেটাটা হচ্ছে এফএনও সেগমেন্টে যারা ট্রেড করেন স্পেশালি এইটটি কিন্তু লস মেকার এবার এইটটি শুনে আপনারা ভাববেন যে এগারো তাহলে লাভ মেকার মানে প্রফিট মেকার উত্তরটা হলো না উত্তরটা হলো না কেন না বলবো শুনুন আগে এইটির হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে লস মেকার তার মানে বলছে প্রত্যেক নাইন আউট অফ টেন ইন্ডিভিজুয়াল ট্রেডার মানে দশ জনের মধ্যে নজন ট্রেডার হচ্ছে লস মেকার এইটা মনে রাখবেন এটা মনে রাখবেন এটা কি আমি তাহলে ডিমোটিভেট করার জন্য বলছি একদমই না একটু শুনে নিন ব্যাপারটা এই ডেটাটা যে সেবি করেছে সেবি তো নিজেও একটা মানে সিকিউরিটি বোর্ড মানে স্টক মার্কেট রিলেটেডই এনটিটি তারা এই লসের কথাটা বলছে কেন তাহলে কি তারা ডিমোটিভেট করতে চায় নিশ্চয়ই নয় তাই না নিশ্চয়ই নয় নিশ্চয়ই একটা কোনো কারণ আছে তার জন্যই তো বলছে তো সুতরাং মন দিয়ে শুনুন ভিডিওটা রিপোর্টার মানেটা বুঝুন সবসময় নেগেটিভিটি আনবেন না ব্যাপারগুলোর মধ্যে ঠিক আছে আমরা এই এই জানাটার মাধ্যমে তথ্যের মাধ্যমে নিজেকে কীভাবে সতর্ক করতে পারি কিভাবে জিনিসগুলোকে অনুধাবন করতে পারি তার উপর ফোকাস করুন তাহলে নজনের মধ্যে দশজনের মধ্যে নজন কিন্তু ট্রেডার আমরা লসে তারা আছেন ঠিক আছে আচ্ছা এখানে আপনি বলবেন দাদা ইকুইটি নিয়ে তো বল বলছে না এখানে তো এফএনও সেগমেন্টে নিয়ে মেনলি বলছে হ্যাঁ আমি সেটাও জানি কিন্তু ইকুইটিতেও যে খুব একটা আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে তা কিন্তু নয় তাই না আর এফেনও যেটা ট্রেডিং আমরা করছি মোটামুটি এটা থেকে একটা আইডিয়া তো অবশ্যই পাওয়া যায় আচ্ছা এইবার এইবার তাহলে বলবেন যে এগারো পারসেন্ট কি লাভে আছে উত্তর হলো না উত্তর হলো না কেন কেন না আমি বলছি এই রিপোর্টেই পরে তারা আরও দিয়েছে যে অ্যাক্টিভ ট্রেডার যারা আছে তাদের মধ্যে মাত্র ছ পার্সেন্ট কিন্তু একটু মানে ছ পার্সেন্টের যদি প্রফিট দেখেন সেটা কিন্তু আপনি প্রফিট তেমন বলতে পারবেন না আমি আমি সেটা এতে আসব। আচ্ছা এখানে অ্যাভারেজ অ্যাভারেজ লস কত বলছে অ্যাভারেজ লস বলছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক ঠিক আছে এক লাখ পঁচিশ হাজারের মতো তারা কিন্তু অ্যাভারেজ টাকা লস করেছে হুম আচ্ছা ফর দ্য গ্রুপ অফ অ্যাক্টিভ ট্রেডার্স এবার এর মধ্যে কেউ কেউ আছে খুব অ্যাক্টিভ ট্রেডার কেউ কেউ আছে হয়তো এক বছরে এক দুবার ট্রেড করেছে তাদের তো আর অ্যাক্টিভ ট্রেডার বলা যায় না হ্যাঁ এবার ধরুন এক এক বছরে এক দুবার ট্রেড করেছে তাতে প্রফিট হয়েছে তাহলেও সে প্রফিটেবল ট্রেডার মধ্যে এসে গেল কিন্তু সে তো আসলে অ্যাক্টিভ ট্রেডার নয় সে হয়তো যদি বারো মাস ট্রেড করতো তাহলে হয়তো সে লসে যেত বা প্রফিটে থাকতো তার উপর তাই জন্য অ্যাক্টিভ ট্রেডারদের নিয়ে এরা কিন্তু আলাদা করে একটা রিসার্চ করেছে তো যাই হোক তো অ্যাক্টিভ ট্রেডারদের মধ্যে নেট লস কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার মতো মোটামুটি আছে গ্রুপ অফ অ্যাক্টিভ ট্রেডার্সের মধ্যে এইবার এইবার প্রফিট মেকারদের তাহলে আপনারা ওই যে বললাম তাহলে ভাবলেন যে এইট্টি নাইন পার্সেন্ট তো লস মেকার তাহলে এগারো পার্সেন্ট আপনার লাভ মেকার এটা শুনে একটু আনন্দিত হলেন আসলে তা নয় দেখুন অ্যাক্টিভ ট্রেডারদের মধ্যে ওনলি সিক্স পারসেন্ট অফ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইন ইকুইটি এফএনও সেগমেন্ট মেড প্রফিট উইথ অ্যান অ্যাভারেজ প্রফিট নিয়ারলি রুপিস তিন হাজার চারশো টাকা মাত্র যারা অ্যাক্টিভ ট্রেডার তাদের মধ্যে ছ পারসেন্ট টাকা প্রফিটে তারা আছে তাই তাই জন্য ডেটায় তারা প্রফিটেবল ট্রেডার হয়ে গেছে কিন্তু এটা কি সত্যিই প্রফিটের অঙ্ক তিন হাজার চারশো টাকা একটা ফিনান্সিয়াল ইয়ারে অ্যাক্টিভ ট্রেডার বলছে কিন্তু তার মানে তারা রেগুলার ট্রেড করে মোটামুটি তারা যদি এক বছরে তিন টাকা মাত্র রোজগার করে সেটাকে কি আপনি প্রফিটেবল বলবেন অবশ্যই নয় অবশ্যই নয় তাহলে কিন্তু এই ছ পার্সেন্টও আপনি বাদ দিতে পারেন তারাও কিন্তু অ্যাজ আ কোট আন কোট প্রফিটেবল হলেও তারা কিন্তু প্রফিটেবল ঠিক নয় তার মানে লস মেকিং যারা করছে সেটা এইট্টি নাইন পার্সেন্ট না নব্বই পার্সেন্টেরও বেশি প্রায় পঁচানব্বই পার্সেন্টের মতো লোকেরা লস মেকিং করছে বলা যায় অ্যাভারেজ বলছি প্লাস মাইনাস কিছু পার্সেন্ট হতে পারে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো এই জিনিসটা এই জিনিসটা হওয়ার পরে তারা বিভিন্ন আরও জিনিসের বলেছে যেমন এইটি পারসেন্ট মেল ট্রেডাররা আছে এর মধ্যে আর টোয়েন্টি পারসেন্ট ফিমেল ট্রেডাররা আছে ওরা যে ডেটাটা নিয়েছে তার মধ্যে এবং তার মধ্যে দেখা গেছে যে মানে কুড়ি থেকে তিরিশ বছর ৩৫ বছর এই যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে কিন্তু ট্রেডিংয়ের এই ব্যাপারটা আরও বেড়েছে এই সংখ্যাটা আরও বেড়েছে বিগত পোস্ট কোভিড ঠিক আছে আচ্ছা তারপর ইন্ডেক্স অপশান তারপর ডিফারেন্ট ডিফারেন্ট ওরা ভাগ করেছে যে ইন্ডেক্স অপশানে কত পারসেন্ট লোকে প্রফিট লস করেছে ফিউচারে কত করেছে স্টক অপশানে কত করেছে স্টক ফিউচারে কত করেছে ঠিক আছে সেটা অতটা ম্যাটার করে না কেন মেন ম্যাটার করছে আপনি যাই ট্রেড করুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার এক বছরে আপনি কি নেট প্রফিটেবল নাকি নেট লুজার এবার তো আমরা এইটা পড়লাম তাহলে নাইন আউট অফ টেন লোকে কিন্তু লস করছে যেটা আমাদের ওয়ান অফ দ্য অ্যালার্মিং জিনিস তো চলুন এবার একটু একটু এটা তো রিপোর্টটা হলো এবার একটু ভাবার চেষ্টা করি এবং তা এর সলিউশনটা কি আছে সলিউশানে তো যেতে হবে না যে সলিউশনটা কি আছে প্রথম কথা আপনি দেখুন আপনি যদি ট্রেডার হন ইনভেস্টার হলে সেটা আলাদা ব্যাপার যদি আপনি ট্রেডার হন তাহলে প্রথমে নিজেকে ভাবুন যে আপনি কি ধরনের ট্রেড করছেন বিগত এক বছরের প্রফিট অ্যান্ড লস দেখুন বা দু বছরের দেখুন আপনি কি ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করছেন যদি তার উত্তর হ্যাঁ হয় এবং যদি দেখেন তাতে লস ব্যাপারটা হচ্ছে বেশি এবং আপনি লস হওয়ার কারণটা বুঝতে পারছেন সেই অনুযায়ী নিজেকে কারেক্ট করতে চাইছেন কিন্তু কারেক্ট হচ্ছে না এরকম অনেক সময় হয় না কারেক্ট বুঝছেন এখানে ভুল হচ্ছে কিন্তু যেই মার্কেটে যাচ্ছেন আপনি ইমোশনটা কন্ট্রোল করতে পারছেন না সেই ভুল হচ্ছে তখন কিন্তু আপনাকে একটু স্টপ করতে হবে নিজেকে পজ করতে হবে কারণ নিজের হার্ড আর্নড মানিটা কিন্তু চলে যাচ্ছে যে চাকরি করে টাকাটা আসছে সেটা সময় চলে যাচ্ছে তাহলে আমাকে একটু স্টপ করে আমাকে অন্য কোনো মিডিয়ামে যেতে হবে সেটা ইকুইটি হতে পারে ইকুইটি সুইং ট্রেড হতে পারে ইকুইটি আপনার ইন্ট্রাডে হতে পারে যার যেমন সময় স্পেশালি এই পরিপ্রেক্ষিতে বলে রাখি একটু স্পেশালি স্পেশালি যারা এই 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 যে গ্রুপটা এখানে আছে মানে যারা স্পেশালি ধরুন আপনারা চাকরি বাকরি করেন কেন কুড়ি থেকে তিরিশ বছরের যে ইন্ডিভিজুয়ালদের বলা হচ্ছে বা পঁয়ত্রিশ বছরের ইন্ডিভিজুয়ালদের বলা হচ্ছে এরা ওয়ার্কিং ফোর্স নিশ্চয়ই এরা ঘরে তো বসে থাকবেন না কেউ কেউ চা বেশিরভাগ লোক চাকরি অবশ্যই করেন চাকরি ব্যবসা বা যে কোনো জিনিস করেন তাদের মধ্যে কিন্তু এই ট্রেডিং ট্রেডিংটা হয়তো করছেন কিন্তু হয়তো সময় দিতে পারছেন না বা তাই জন্য অত নলেজ গ্যাদার করার সময় নেই বা নলেজ গ্যাদার করার সময় পেরে উঠছেন না একটা স্ট্রাকচারড ওয়েতে কিছু করে উঠতে পারছেন না কিন্তু ওই একটু ট্রেডিং করার ইচ্ছাটা আছে তার জন্যেই কিন্তু লসগুলো একটু হচ্ছে এই কথাটা আমি একটু মাথায় রেখেছিলাম এবং এই রিপোর্টটা দেখে একটু চিন্তায়ও পড়েছি মানে এই জিনিসটা তো হচ্ছে যেটা একটু খারাপ দিকে লাগে নাইন আউট অফ টেন ইন্ডিভিজুয়াল ট্রেডার লস মেকিং মানে তো তাহলে কে প্রফিট মানে খুবই কম আর তার মধ্যেও যারা প্রফিট করছে তাদের মধ্যে একটা সংখ্যক তিন হাজার চারশো টাকা জাস্ট অ্যাভারেজ প্রফিট মানে ওইটা দিয়ে কি হয় এক বছরে কেউ কেউ ভালো রোজগার করছেন সেটা এখানে দিয়েছে কিন্তু সবাই তো নয় তো এই জন্য স্পেশালি এই এই ইন্ডিভিজুয়ালদের জন্যে আমিও একটা প্ল্যান করেছি ভাববেন না যে নিজের কিছু এই করছি মানে নিজের কিছু কোর্স বিক্রি করছি তার জন্য কথাগুলো বলছি একদমই নয় আপনি জানেনি আমার ইউটিউবে বা আমার টেলিগ্রাম গ্রুপে আমার যে মেন্টারিং প্রোগ্রামগুলো আছে সেগুলোর ফিজ বা সেগুলোর জিনিসগুলো আলাদা সেটা আছে কিন্তু কিন্তু এই কথাটা দেখে স্পেশালি ভাবনা চিন্তা চলছিল যাতে একদম একটা গাইডেন্সের দা দরকার হতে পারে আমাদের হ্যাঁ আমাদের যারা স্পেশালি চাকরি করি ব্যবসা করি তাদের একটা গাইডেন্সের দরকার হতে পারে ফর লার্নিং পারপাস তার জন্যে কিন্তু আমি দেখুন কোনো জিনিস যদি আমি ফ্রিতে দিই তাহলে সেই মর্মটা বুঝবেন না ফ্রিতে তো অনেক ভিডিও আছে আপনারা কি দেখেছেন আমার ট্রেডিং সেট আপের উপরেও ভিডিও আছে আমার মনে হয় না দেখেছেন বা মনে আছে তা আমি খুব শীঘ্রই আপনি এই চ্যানেলের নিচে যেখানে সাবস্ক্রাইব বলে আছে তার পাশেই জয়েন বাটন পাবেন সেই জায়গায় দেখতে পারেন আমি কিছু জিনিস আপনাদের জন্যে আনছি অতি অতি নগণ্য প্রাইসে মানে প্রাইস আপনার কি হবে একটা একটা যে লার্জ পিৎজা যে ওরকম একটা দুটো লার্জ পিৎজার দামেই মানে চার ডিজিটের অঙ্কের থেকেও কম তিন ডিজিটের প্রাইস ঠিক আছে সুতরাং খুবই কম দামে জিনিসটা আনছি থ্রি ডিজিটে তো যাই হোক যখন আসবে জেনে নেবেন কিন্তু আমি সেই প্ল্যানটা করছি যাতে যাতে এই স্ট্যাটিস্টিক্সটা না দেখতে হয় মানে এই এর এই স্ট্যাটিস্টিক্সটা থাকলে তো দেখুন ট্রেড করছি লসই করছি তার থেকে নিজের জ্ঞানের উপর একটু যদি পয়সা খরচ করি তার থেকে যদি কিছু একটু বেটারমেন্ট হয় আমার হ্যাঁ কিছু যদি নলেজ এক্সট্রা গেইন করা যায় তাহলে তো সেটা ভালোই এটা আমি মনে করি পার্সোনাল আপনারা অন্যরা অনেকে অন্য রকম ভাবতেই পারেন কিন্তু এই জিনিসটার একটু দরকার আছে বলে মনে করি শীঘ্রই সেই জিনিসটা পাবেন ঠিক আছে সেটা তো আলাদা ব্যাপার হলো এইবার এই ভিডিওতে যে আমি সলিউশনের কথাটা বলছিলাম সেটা কি সেটা হচ্ছে একটু নিজেকে পজ করুন একটু থামান যদি আপনি লস মেকিং ট্রেডার হন তাহলে একটু থামান একটু নিজেকে অন্য ধরনের ট্রেডিংয়ের মধ্যেও নিজেকে ইনভলভ করুন যদি দেখেন যে কনসিস্টেন্টলি আপনার লস হচ্ছে তাহলে অ্যাটলিস্ট জিনিসটা শিখে আবার একটু আসুন না হলে না হলে নিজেকে যদি চেঞ্জ করতে না পারেন অ্যাটলিস্ট ট্রেডিং স্টাইলটা বা ট্রেডিং ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করুন মানে কেউ ধরুন ট্রেড করেন অপশান বাই করছেন তাতে লস হচ্ছে তাহলে একটু অপশান অপশানেই থাকতে চান তাহলে একটু অপশান সেলটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে হ্যাঁ আমার এই দিকে হচ্ছে কি না কিংবা ধরুন অপশানে আপনি লস করছেন ফিউচার অ্যান্ড অপশানে লস করছেন তাহলে একটু পজ নিয়ে আপনি ইকুইটিতে একটু ট্রেড করে দেখতে পারেন ব্যাপারটা বুঝলেন এই জিনিসটা ধরুন আপনি সুইং ট্রেড করছেন তাতে লস হচ্ছে তাহলে একটু পজ নিয়ে দেখুন যে তাহলে আপনি যে ফি চলে আসবেন তা নয় তাহলে একটু পজ নিয়ে দেখুন যে মার্কেট হয়তো এই সময় আপনার ঠিক নয় তাই জন্য আপনার লসটা বেশি হচ্ছে কিংবা আপনার স্টক সিলেকশনের ব্যাপারগুলো ঠিকঠাক হচ্ছে না বা ঠিক সময়ে আপনি ঢুকছেন না বাজারে আমি বলি না এফএনওতে এই সুইং ট্রেডিংয়ে একটু ধৈর্যের দরকার হয় সেই ধৈর্যটা হয়তো আপনার মধ্যে নেই তার মানে ট্রেডিং মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে এই জিনিসগুলো এই ব্যাপারটা কিন্তু নিজেদের মনে আনতে হবে নাহলে তো আপনি যে ধরনের ট্রেড করছেন সব সময় ওই ধরনের ট্রেড করতেই থাকবেন লস হবে যেটা 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 আমিও করতাম দু হাজার সালে লস হতো আবার আমি চাকরি করতাম সেই চাকরির থেকে স্যালারির কিছু অংশ আবার আমি ট্রেডিং অ্যাকাউন্টে দিয়ে দিতাম আবার সেটা এক দু মাসের মধ্যে শেষ হয়ে গেল তিন মাসে শেষ হয়ে গেল আবার নতুন পুঁজি জোগাড় করে আবার ওখানে দিলাম এই সাইকেলটা চলতেই থাকে তাতে কি হয় আমরা চাকরিও করছি সেভিংসও হচ্ছে না এদিকে আমার আমার ওই ট্রেডিং থেকে বেরোতেও পারছি না কারণ লস হয়ে গেছে সবসময় একটা জিনিস মাথায় থাকে যে লসটা তুলতে হবে লসটা রিকভারি করতে হবে যতই আমি বলি যে আপনারা মানে রিভেঞ্জ ট্রেডিং করবেন না কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে ওই ব্যাপারটা পড়েই থাকে আমি বললেই যে আপনারা কাল থেকে ট্রেড করবেন না তা নয় যে লস হয়েছে লসটাকে কী করে একটু মেক করা যায় না আমি জিনিসটা মনে হয় বুঝতে পারছি একটু যদি ঠিক করে করতাম হয়ে যেত সত্যি করে বলবেন এই ব্যাপারগুলো মনে হয় কি না প্লিজ ভিডিওটাকে একটু লাইক করবেন যদি এটা আপনি একটু আমি যদি ঠিক কথা বলে থাকি একটু কমেন্টও করতে পারেন তা প্লিজ লাইক করবেন অবশ্যই যারা এই ব্যাপারটাকে ফিল করতে পারছেন এবং তারাই ফিল করতে পারবেন যারা শেয়ার মার্কেটে রিয়েলি নিজেরা ঢুকে কাজ করেছেন যারা কাজ করেননি তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন তো এই মানসিকতাটা আসে যে লসটা অ্যাটলিস্ট আমি মেক করব করবো বা এখন আমি একটু আগের থেকে ভালো মার্কেটটা বুঝজি একটু পুঁজিটা থাকলে হয়তো ঠিক করে করে নেব যেই বলছেন তারপর কিন্তু ঠিক লস হচ্ছে হ্যাঁ আগে হয়তো যা টাকা আনতেন সেটা এক মাসে বেরিয়ে যেত এখন হয়তো একটু জেনে বুঝে করছেন বলে টাকাটা বেরোতে তিন মাস সময় লাগছে মানে একটু সময় লাগছে কিন্তু সেই লস হচ্ছে এটা হচ্ছে লস থেকে বেরোতে পারছেন না এরকম জিনিসগুলো হয় তো তাই জন্যই বলছি আমি যে জয়েন জয়েন্ট বাটনের ব্যাপারটা বলছি যেখানে মেম্বারশিপের ব্যাপারটা বলছি ইউটিউবের সেখানে কিন্তু আমি এই ব্যাপারটার উপর ফোকাস করব এবং একটা সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে আপনাদের সাথে জিনিসগুলো থাকবে হ্যাঁ যাতে আপনারা ওই ব্যাপার থেকে বেরোতে পারেন যাই হোক কী থাকবে ডিটেলস চলে আসবে পয়লা এপ্রিল থেকে এই জিনিসটা শুরু করার প্ল্যান আছে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে তো সেইখানে জিনিসটা থাকবে এবং আপনারা সেটা দেখতেই পারবেন যাই হোক তো এই যে সলিউশনটা বললাম এইটা এটা প্রয়োগ করা কিন্তু খুব কঠিন যে একদম নতুন করে নতুন ধরনের ট্রেডিং স্টাইল ফলো করা বা নতুন ধরনের জিনিসগুলো ফলো করা একটু পজ করা পজ মানে মার্কেট দেখছেন কিন্তু ট্রেড করছেন না একটু ওয়েট করা এই জিনিসগুলো তো ট্রেডারের স্বভাব বিরুদ্ধ তার উপর সেটা কিন্তু অ্যাচিভ করা খুব কঠিন কিন্তু একটু ট্রাই আমাদের করতে হবে তার জন্যই তো এই ডেটাটা আছে আপনাদের সামনে শুধু আপনি নন শুধু আপনি নন আপনার মতো নজন লোক কিন্তু লস করে বসে আছেন এফেনতে তাই জন্যই দেখবেন আমি যখন ফোকাস করি এই কিছুদিন আগে আমি হ্যালের উপর ফোকাস করলাম হ্যালের আমার লাইভ ট্রেডিংয়ের জিনিসও আমি টেলিগ্রামে পোস্ট করেছি সব জিনিসগুলো ইন্ডিভিজুয়াল স্টকের উপর আমি আমার স্টুডেন্টদেরও বলি কেউ যদি আমার স্টুডেন্ট থাকো প্লিজ কমেন্ট করো আমি স্টুডেন্টদেরও বলি শুধু এফ এনওর উপর বা ফিউচার অপশানটা শিখলাম মানে একদম মাথা আমার অপশানের দিকেই করে রেখে দেবো তা নয় আমি আমার চার্ট রিডিংটা ঠিক থাকলে আমি যখন সুযোগ আসবে আমি সুইং ট্রেডিংয়ের জন্য যাব ইজি মানি কোথায় আছে কয়েকটা স্টকে ইজি মানি বসে থাকে কখনো কখনো সুযোগ দেয় ওটা প্রত্যেক দিন সুযোগ আসবে না প্রত্যেক সপ্তাহেও সুযোগ আসবে না হয়তো দু মাসে একবার এলো তাতেই তো আপনার বছরের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে এক দুটো তিনটে ওরকম ট্রেড পেলেই ঠিক আছে ওই দিকে নজর রাখতে হবে তোমরা একটু কমেন্ট করো যারা আমার স্টুডেন্টদেরও বলি যে ফিউজ অপশান ফিউচার সব ঠিক আছে কিন্তু যেখানে আমি সুযোগ দিচ্ছে মার্কেট সেই সুযোগটা আমি নেব স্টকে যদি সুযোগ থাকে কোনো কখনো কখনো কোনো স্টকে আমি নিশ্চয়ই সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করব তাই না ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা ভুলে যাই না ইটিএফ করুন মিউচুয়াল ফান্ড করুন যাই করুন ইনভেস্টমেন্টটাও একটু নজর রাখতে হবে এরকম ধরনের নিজেকে একটু ডাইভার্সিফাই করার দরকার আছে ঠিক আছে কাদের বলছি যে এক পার্সেন্ট যারা রোজগার করছেন তাদের আমি বলছি না তারা তো জানেনি কিভাবে রোজগারটা করতে হয় কিভাবে স্টক মার্কেট থেকে পয়সাটা নিতে হয় কিন্তু যারা লস মেকিং ট্রেডার তাদের জন্য আমি স্পেশালি এই কথাটা বারবার মনে করিয়ে দিচ্ছি নিজেকে একটু ডাইভার্সিফাই করার চেষ্টা করুন তাহলে আপনি বুঝে যাবেন আপনার জন্য কোন পেসটা সুটেবল হয়তো এফ এনো অপশানে বাইংটা যেমন খুব ফাস্ট অপশান সেলিংয়ের থেকে অপশন বাইংটা খুব ফাস্ট হয়তো অ অত দ্রুত গতি আপনার নেচারের সাথে মানানসই নয় তাহলে শুধু শুধু জোর করে কেন আপনি করছেন পেসটা আপনার জন্যে কোন ট্রেডিং স্টাইল বা কোন ট্রেডিং পেসটা সুটেবল সেটা আপনাকে ডিসাইড করতে হবে সেটা আপনাকে জানতে হবে ওই অপশান বলেই যে আমি অপশান করব যদি ওই চ্যানেলটাই অপশান বলা হয় তাও আমি আপনাকে বলছি আপনার জন্য কী জোর ধরুন আপনি সুইং ট্রেড বা ইন্ট্রাডে করে ওই পেসটা আপনার ম্যাচ করে তাহলে আপনাকে ওই পেসের উপর ফোকাসটা বেশি করতে হবে ঠিক আছে

তাই জন্য আশা করি আপনারা এই মানসিকতার দিকটা একটু নজর রাখবেন এই রিপোর্টটা কিন্তু আমাদের আই ওপেনার এরকম রিপোর্ট সবসময় একজন মানে সেবির থেকে প্রকাশ তেমন হয় না একটা একটা জেনুইন সোর্স থেকে এই জিনিসগুলো এসেছে বলে আমি সেবিকেও হ্যাডস অফ জানাচ্ছি যে হ্যাঁ এই আই ওপেনারটা এই আয়নাটা আমাদের সামনে তুলে ধরার জন্যে এবং আমি আগামী দিনে আরও যদি ইকুইটি মার্কেটের উপর ইকুইটি ট্রেডারদেরও যে কি অবস্থা সেটাও যদি এরকম রিপোর্ট আসে সেটাও দেখে ভালো লাগে থাকবে আমাদের জয় আপাতত এই কথাটা মাথায় রাখবেন আপনারা একটু ভিডিওকে লাইক আর একটু কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন সাবস্ক্রাইব একদম ফ্রি অফ কস্ট করে রাখবেন টেলিগ্রামেও যুক্ত হয়ে থাকবেন ফ্রি টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিংক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে রেখেছি ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ वंदे मातरम